আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমি আপনাদের নিকট যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে শীতের মধ্যে যারা ঠান্ডায় বুকতেছেন যে শীতের মধ্যে কিন্তু অনেকেই শ্বাসকষ্ট প্লাস ঠান্ডা বি মানে সামথিং কিছু খেলেই আপনার ঠান্ডা লেগে যায় এবং কাশির সমস্যা দেখা দেয় খুবই তীব্র অবস্থা দেখা দেয় কাশির সুতরাং এই শীতের মধ্যে যারা এই সমস্যায় ভুগতেছেন বিশেষ করে শ্বাসকষ্ট পেশেন্ট যারা আছেন তাদেরকেও বলতেছি তাছাড়া যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা লেগে আছে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে পছন্দের ক্ষেত্রে কোন ধরনের খাবার খাওয়া উচিত ঠিক আছে আচ্ছা এই সম্পর্কে অল্প অল্প করে আমি আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আচ্ছা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আচ্ছা কি খাবেন সেটা হয়েছে আদা আদা জাতীয় খাবারটা খাওয়া যেমন মনে করেন কাশি হয়ে গেছে বেশি আপনি আদা খেতে পারেন আদার মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে যেটা আপনার কাশিটাকে খুব দ্রুত আপনাকে রিমুভ করতে চলে যেতে খুব ভালো সহযোগিতা করে টক জাতীয় খাবার টক জাতীয় খাবার যদি খান দেখবেন যে আপনার ঠান্ডাটা অনেকটাই আস্তে আস্তে নিরাময় হয়ে গেছে রসুন খাওয়ার অভ্যাস তৈরি করা আর রসুন খাওয়ার অভ্যাসটা কেন রহুর মধ্যে রসুনের মধ্যে অনেক দাগ উপাদান রয়েছে যে উপাদানটা আপনার কাশিটাকে খুব দ্রুত সলভ করে দেয় এবং কাশির সমস্যা কফ জাতীয় যদি কাশিটা হয় কাশিটাকে ভিতর থেকে একদম পরিপূর্ণভাবে সুস্থ রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে মশলার চা খাওয়া মনে করেন কি প্রতিদিন দুই চার পাঁচ কাপ মশলার চা খাওয়া অর্থাৎ মশলা দিয়ে যে চাটা বানানো হয় রং চা যেটাকে বলা হয় চিনি পরিমাণ মতো কম থাকে এরকম মশলার চা যদি আপনি কয়েকবার খান দেখবেন যে আপনার কাশির সমস্যা যেটা আসেন আল্লাহ রহমতে আস্তে আস্তে আপনার কাশির সমস্যাটাকে খুব দ্রুতই সমাধান করে দেবে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়াও হয়েছে আপনাকে চিকেন স্যুপ খেতে পারেন চিকেন স্যুপ স্বাস্থ্যসম্মত খাবার এবং সুস্বাস্থ্যের অধিকারী সম্পন্ন খাবার সুতরাং ছাড়াও কেউ কফি খেতে পারেন কফিটাও কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে ঠিক আছে আর বিশেষ করে ঠান্ডা কিছু যে খাবারগুলো আপনারা খাবেন না এতক্ষণ তো বললাম যে আপনি কী কী খাবার খাবেন শীতকালে এখন কোন কোন খাবারগুলো আপনারা খাবেন না যে খাবারগুলো থেকে আপনাদের দূরে থাকা উচিত তার মধ্যে ফার্স্টই হচ্ছে দই দই না খাওয়া একদম যত সম্ভব দই থেকে বিরত থাকা কারণ দই একটা ঠান্ডা জাতীয় খাবার যেটা আপনার যে খাবার পাকিস্তানের মধ্যে যে বরঞ্চ আপনার কাশিটাকে ঠান্ডাটাকে অনেক তীব্র পরিমাণ বাড়িয়ে দিবে তারপরে আইসক্রিম কম খাওয়া যত সম্ভব কম আইসক্রিম খাওয়া যত সম্ভব আপনি কম আইসক্রিম খাবেন আর মশলা জাতীয় খাবারটা কম খাওয়া যেমন মনে করেন অতিরিক্ত মশলা দিয়ে যে রান্নাগুলো করা হয় এগুলো একটু কম খাওয়ার অভ্যাস তৈরি করা কলা খাবেন না কারণ কলার মধ্যে প্রচুর ঠান্ডা উপাদান রয়েছে যেটা আপনার ঠান্ডা লাগিয়ে দিতে পারে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের খুব দ্রুত ঠান্ডা লাগিয়ে দিতে পারে তারপরে কোল্ড ড্রিঙ্কস আমরা তো ফার্স্টই বললাম যে ঠান্ডা জাতীয় কিছু না খাওয়া সুতরাং কোল্ড ড্রিঙ্কসটা একেবারেই মানে অফ করে দেওয়া একটা জিনিস মাথায় রাখবেন যে কোল্ড ড্রিঙ্কস কখনোই একটা স্বাস্থ্যসম্মত খাবার না কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে ভিটামিন উপাদান করার কথা বলা আছে আসলে এটা কিন্তু তেমন উপকার না হিউম্যান বডির জন্য চেষ্টা করবেন যে খাবার থেকে যাতে আপনি ভিটামিন উপাদানগুলো নিতে পারেন কারণ কোল্ড ড্রিঙ্কস থেকে যদি আপনি ভিটামিন উপাদানটা নেন এটা আপনার স্বাস্থ্যের জন্য কখনোই উচিত নয় ভূতগম্যহীন হবে ঠিক আছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন প্লিজ যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম